হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় উপগ্রহ চিত্র গ্রহণের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা দশম শ্রেণীর অধ্যায় ছয়ের যে চ্যাপ্টারটা রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এই অধ্যায়ের থেকে এই প্রশ্নটা আমি এই ভিডিওতে আলোচনা করব আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন থাকে এবং অথবা দিয়ে থাকে এবং তার মধ্যে একটা প্রশ্নের উত্তর লিখতে হয় চ্যাপ্টারটা ভীষণ ছোট এবং এখান থেকে কিন্তু যেই এই যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব সহজেই এটা আমরা মনে রাখতে পারি দেখো এখানে আমি চিত্রের সাহায্যেই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা নিজেদের মতন করে পয়েন্ট করে সুন্দর করে ব্যাপারটা লিখতে পারবে খুবই সহজ এটা সাধারণত অনেকেই প্রশ্নটা একটু অ্যাভয়েড করে যায় বলে এই এটা আমি ছবির মাধ্যমে আলোচনা করছি যাতে তোমাদের মনে রাখতে আরও বেশি সুবিধা হয় দেখো এখানে প্রথমে আমি একটা অর্ধবৃত্তাকার দিয়ে ওটা একটা পৃথিবী বুঝিয়েছি একটা কৃত্রিম উপগ্রহ আঁকছি আর একটা সূর্য আঁকছি তাহলে এই ছবির মেন জিনিস হচ্ছে এই তিনটে জিনিস আঁকা অর্থাৎ এই তিনটে জিনিসে দিয়েই কিন্তু উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র গ্রহণ করে পৃথিবী উপকৃত্রিম উপগ্রহ থেকে বিভিন্ন চিত্র পৃথিবীতে এসে পৌঁছায় তাহলে পরে কী কী করে হয় অন্যগুলো তোমরা বুঝতেই পারবে দেখো তোমাদের মনেই থাকবে তো এখানে প্রথমে সংবেদনকে উপলব্ধি করা অর্থাৎ সাধারণত যে কোনো প্রকার কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বিভিন্ন স্থানের চিত্রগ্রহণ করার সময় কোনো একটা নির্দিষ্ট স্থানকে তার চিত্রগ্রহণের স্থল হিসেবে বেছে নেয় এই পর্যায়ে এই সংবেদনকে বা সেন্সকে উপলব্ধি করার আওতায় পড়ে অর্থাৎ এখানে আমি একটা নির্দিষ্ট স্থান করে নেব এবং সেই স্থানের চিত্রগ্রহণ করবে যে সংবেদনকে উপলব্ধি করবে সংবেদনের সঠিক নিবন্ধকরণ ও স্থাপন অর্থাৎ তার মানে কি সংবেদনকে অর্থাৎ উপগ্রহটি যে স্থানটি চিত্রগ্রহণ করবে সেখানে বিভিন্ন প্রকার যান্ত্রিক সহযোগিতার মাধ্যমে চিত্রগ্রহণের নানান স্থিতিশীল পরিস্থিতিকে দৃঢ়ভাবে নিবন্ধ নিবন্ধকরণ করে ফেলে তাহলে এখানে দেখো সূর্য থেকে সৌরশক্তিটা এসে পৌঁছচ্ছে তাহলে সূর্যের আলো পৃথিবীতে পড়ে যে বিকিরণ হয় তা তড়িৎ চুম্বকীয় বিকিরণ সূর্যের আলো পৃথিবীতে পড়ছে এবং তড়িৎ চুম্বকীয় বিকিরণ হচ্ছে দূর সংবেদন ব্যবস্থায় সেন্সরের মাধ্যমে এই তড়িৎ চুম্বকীয় বিকিরণকে কাজে লাগিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ হয় তাহলে সূর্যের আলো এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা আমরা মনে রাখবো এবং সেখান থেকে চুম্বকীয় বিকিরণ হচ্ছে এবং সেন্সারের মাধ্যমে তথ্য সংগ্রহ হচ্ছে চুম্বকীয় বর্ণালীটা কি সূর্যের বিকিরিত শক্তি যে আলোক বর্ণালী ক্ষেত্র তৈরি করে তা চুম্বকীয় বর্ণালী এই বর্ণালীর মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি থাকে যেমন অতি বেগুনি রশ্মি গামা রশ্মি রঞ্জন রশ্মি ইত্যাদি দূর সংবেদন ব্যবস্থায় ওই আলোর তরঙ্গকে ব্যবহার করে সেন্সরের মাধ্যমে তথ্য চিত্রের মাধ্যমে সংগৃহীত হয় তাহলে বুঝতে পারলে কিভাবে বর্ণালীর মধ্যে মাধ্যমে তাহলে সমস্ত কিছু তথ্য তখন সংগৃহীত হচ্ছে এরপরে কি হবে অর্থাৎ এটা দেখো তাহলে মোটামুটি এখানে পাঠ গ্রহণ করা যেটা সেটা হয়ে গেল এবার এই যে তথ্যগুলো সংগ্রহ করলো সেগুলো লিপিবদ্ধকরণ পাঠ গ্রহণের পর মুহূর্তে ওই ম্যাগনেটিক টেপের মাধ্যমে তা লিপিবদ্ধ হয়ে যায় এবার এই পাঠগুলো তাহলে কৃত্রিম উপগ্রহ সংগ্রহ করলো পাঠ গ্রহণ করলো এবার পৃথিবীতে এই পাঠগুলি সংকলনকে প্রেরণ করা অর্থাৎ মূলত নানান প্রকার সফটওয়্যারের মাধ্যমে এই লিপিবদ্ধ নানান পাটগুলি কপির আকারে পৃথিবীস্থিত নানান প্রকার গবেষণাগারে প্রেরণ করে ওই কৃত্রিম উপগ্রহ তাহলে ছবিতে দেখো একটা পৃথিবীতে একটা গবেষণাগার এঁকে আঁকা হয়েছে যাতে তোমাদের মনে থাকে সেই জন্য এবং ওই গবেষণাগার গারে পৃথিবীতে ওই পাটগুলো প্রেরণ করা হচ্ছে এবার উপগ্রহ পেরিত যেই চিত্রগুলি গ্রহণ করা করছে এবং তার বাছাইকরণ হচ্ছে উপগ্রহ গৃহীত চিত্রগুলি পৃথিবীতে পাঠানোর পর সেগুলি বাছাই করা হয় এবং কোনো বিশেষ প্রকার কালার ব্যান্ড এর পরিপ্রেক্ষিতে তা গৃহীত হয়েছে তা দেখা হয় দেখো এখানে একটা কম্পিউটার মেন জিনিস সেই জন্য এখানে একটা কম্পিউটার একে দেখানো হচ্ছে এবং যেই বাছা হার্ড কপি যে রূপান্তরিত হচ্ছে উপগ্রহ চিত্রের তো একদম পুরো আমাদের ক্যামেরায় তোলা ফটোর মতন আসে না যেভাবে চিত্রগুলো পাঠায় সেই চিত্রটাও একটুখানি রঙের মাধ্যমে একটা বক্সের মাধ্যমে দেখানো হয়েছে এই উপগ্রহগুলি হার্ড কপিতে রূপান্তর হয় যেসব উপগ্রহ চিত্রগুলি গৃহীত হয় সেগুলির ফলস কালার কম্পোজিট এর ভিত্তিতে প্রিন্টার বা প্লটারের মাধ্যমে চিত্রগুলি হার্ড কপি পাওয়া যায় এখানে আমরা ফলস কালার কম্পোজিট কি সেই জিনিসটা একবার বলে দিই যেহেতু আমি এটা ব্যবহার করেছি বাস্তবে বিভিন্ন প্রাকৃতিক বা সাংস্কৃতিক উপাদানগুলির যে প্রকৃত রং মানুষের চোখে ধরা পড়ে সেই উপাদানগুলি যখন উপগ্রহ চিত্রে চিত্রায়িত হয় তখন তাদের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন হয় একেই বলা হয় ফলস কালার কম্পোজিট বলা হয় বা এফসিসিও বলা হয় স্থান ও সময় বেঁধে চিত্রগ্রহণ উপগ্রহগুলির মাধ্যমে যেমন পৃথিবী পৃষ্ঠের একই স্থানের বিভিন্ন সময়ের চিত্র গ্রহণ করা যায় তেমনি একই সময়ে বিভিন্ন স্থানের চিত্র গ্রহণ করা যায় ও তাতে চিত্রগ্রহণের সময় ও তারিখ লেখা থাকে তাহলে দেখো এখানে এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ যে এই উপগ্রহ চিত্রগ্রহণের বিভিন্ন পর্যায় রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমরা খুব ভালো করে বুঝতে পারলে এবং নিজেরাই খুব ভালো করে গল্পের মতন ব্যাপারটা কিন্তু লিখে দিতে পারবে তাহলে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এরকম আরও অনেক ভিডিও আমি এখানে তোমাদেরকে আলোচনা করব থ্যাংক ইউ